বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সামরিক পরাশক্তি হয়ে ওঠা এবং ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বন্ধুরা যেহেতু একটি বিশ্লেষণমূলক ভিডিও এটি একটি বড় ভিডিও হবে আশা করি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন বন্ধুরা বাংলাদেশ তার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাদের দুই হাজার তিরিশ গোল যখন বাস্তবায়িত হবে তখন সে দক্ষিণ এশিয়া এমনকি বিশ্বের বন্ধু এক সামরিক পরাশক্তি হিসেবে নিজেকে দেখতে চায় বা আত্মপ্রকাশ করতে চায় এবং বাংলাদেশ এই সামরিক পরাশক্তি হওয়ার যে গল্প সেই গল্পের সাথে তার বাস্তবতার যে প্রকৃতি সেটি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমার পূর্বের একটি নিবন্ধে বা আলোচনায় বলেছিলাম একটি বাহিনীর উন্নয়ন কখনো হুট করে হয় না এর জন্য দৈর্ঘ্যের প্রয়োজন হয় যে কোনো একটা বাহিনীর উন্নয়নের জন্য পাঁচ থেকে দশ বছর কোনো সময় না সঠিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করতে করতেই অনেক সময় পাঁচ থেকে দশ বছর চলে যায় আমাদের দেশের ডিফেন্স লাভাররা এ বিষয়ে একটু বেশি অধৈর্য হয়ে পড়েন মনে হয় তারা মনে করেন রাতারাতি সব কিছু হয়ে যায় না কেন এক মাসের ভিতরে এমআরসিএ দুই মাসের ভিতরে তিন থেকে চারটা হ্যাভি ফ্রিগেট দুই সপ্তাহের মধ্যে অ্যাপাচি সিক্সটি ফোর ডি অ্যাটাক হেলিকপ্টার রাতারাতি পাঁচ রেজিমেন্ট ভিটি ফাইভ ট্যাঙ্ক এক সপ্তাহের মধ্যে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ছয় মাসের মধ্যে টাইপ থার্টি নাইন অথবা ফোর্টি ওয়ান এআইপি প্রযুক্তির সমৃদ্ধ সাবমেরিন এক কথায় আমরা যারা জনতা তারা মনে করি এগুলো অর্ডার দিলেই পাওয়া যায় এবং এর জন্য তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না হলেও তার কোনো অভাব নেই বন্ধুরা বাস্তবতা উপরোক্ত সকল যুদ্ধাস্ত্র কিন্তু সময় এবং অঢেল অর্থের প্রয়োজন হয় অনেক সময় অর্থ থাকার পরেও আপনি বিশ্বের রাজনৈতিক মার বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর দেশের ভেটর কারণে আপনি আপনার কৌশলগত প্রয়োজনীয় অস্ত্র কিনতে পারবেন না যেমন ইরানের প্রকৃষ্ট উদাহরণ আরও অনেক রাষ্ট্র আছে ভেনেজুয়েলা উত্তর কোরিয়া মায়ানমার প্রভৃতি রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রের কৌশলগত নিষেধাজ্ঞার কারণে তারা তাদের প্রয়োজনীয় অস্ত্র বিশ্বের উন্মুক্ত বাজার থেকে সংগ্রহ করতে ব্যর্থ বন্ধুরা বাংলাদেশ এই মুহূর্তে সামরিক উন্নয়নের ক্ষেত্রে একটি দর্শকের প্রাথমিক কাল অতিক্রম করছে ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে দুইটি বিষয় মোকাবেলা করতে হচ্ছে একটি হচ্ছে তার প্রয়োজনীয় অর্থ আরেকটি হচ্ছে যে সকল অস্ত্র বাংলাদেশ তার চাহিদার মধ্যে রেখেছে সেই সকল অস্ত্রের প্রাপ্যতা বা সহজলভ্যতা অর্থাৎ আন্তর্জাতিক বাচার থেকে কোনো নিষেধাজ্ঞা ছাড়া বা কোনো রাষ্ট্রের বিরোধিতা ছাড়া সে যেন তার প্রয়োজন মাফিক অস্ত্র সহজেই সংগ্রহ করতে পারে বন্ধুরা বুঝতেই পারছেন বাংলাদেশ এ দুটি ফেস করে তার গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এ ব্যাপারে আমি ছোট দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ সামরিক বাহিনী চাহিদা ছিল রাশিয়া থেকে টি90 ট্যাঙ্ক ক্রয় করা বাংলাদেশের টি90 ট্যাঙ্ক ক্রয়ের সংবাদ যখন ভারত জানতে পারে তখন ভারত তার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে এ বিষয়ে বিরোধিতা করে ভারত যেহেতু রাশিয়ার বড় একটা অস্ত্র ক্রেতা সেই ক্ষেত্রে রাশিয়া কোনোভাবেই ভারতকে চটাতি চায়নি বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করে কারণ সে যদি ভারতের বিরোধিতা উপেক্ষা করে বাংলাদেশের কাছে টি নাইটি ট্যাঙ্ক বিক্রি করে তাহলে রাশিয়ার সম্ভাবনা থাকে ভারতের মতো বড় বাজার হারানোর বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের বন্ধু প্রতিম পশ্চিম প্রতিবেশী আমাদের কতটা ভালো চায় এর পরবর্তীতে আসি বাংলাদেশের এমআরসি টেন্ডার এবং তার সংগ্রহের প্রক্রিয়া নিয়ে আপনারা জেনে থাকবেন বাংলাদেশ সরকার তাদের এমআরসি ক্রয়ের টেন্ডার প্রকাশ করে দুই হাজার সালে এবং সেই টেন্ডারটি এমনভাবে করা হয় রাশিয়ার সু থার্টি ফাইভ এবং সু থার্টি এসএমই এই দুটি বিমানকে টার্গেট করে যখন এই টেন্ডারটি প্রকাশ করা হয় তখন ভারত সরকার বাংলাদেশের এমআরসি ক্রয়ের ব্যাপারে বাংলাদেশের সাথে সমন্বয় করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু বাংলাদেশ তাতে রাজি ছিল না বন্ধুরা তারই প্রেক্ষাপটে পরবর্তীতে ভারতের বিরোধিতার কারণে রাশিয়া যেহেতু সরাসরি বাংলাদেশকে এ ব্যাপারে না করতে পারেনি কিন্তু তারা একটা কৌশল অবলম্বন করে তারা সু থার্টি এসএমইর দামগুলো এমনভাবে হাঁকায় বাংলাদেশ বাধ্য হয় এই সুতা টি এসএমের টেন্ডারটি বাতিল করে দেওয়ার জন্য বন্ধুরা এখানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের একটা চিন্তাধারা ছিল সেটা ছিল বাংলাদেশকে সামরিক সহায়তা হিসেবে তারা যে পঞ্চাশ কোটি ডলারের লাইন অফ ক্রেডিট দিয়েছিল সেটার মাধ্যমে বাংলাদেশের এমআরসি প্রোগ্রামটি বাস্তবায়ন করা কিন্তু বাংলাদেশ সে প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ভারতের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে আর এ কারণেই সার্বিকভাবে যে ঘটনাটি ঘটে বাংলাদেশের এমআরসি ডিলটি পিছিয়ে যায় বন্ধুরা কোনো দেশকে হেও করার জন্য নয় আমি এই উদাহরণটি টানলাম যে ভূ রাজনৈতিক বাস্তব পরিস্থিতির কারণে অনেক সময় অনেক পরিকল্পনা সময় মতো বাস্তবায়ন হয় না বন্ধুরা এতে হতাশ হলে চলবে না বাস্তব পরিস্থিতি হলো যে কোনো সামরিক বাহিনীর উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া মাত্র এটি চলতে থাকবে বাধা আসবে সেই বাঁধা অতিক্রম করে আবারও চলতে থাকবে এবং সর্বশেষ বাংলাদেশ তার সাফল্যে পৌঁছবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই হয়তো দুই হাজার তিরিশের পরিবর্তে সেটা দুই হাজার পঁয়ত্রিশ হতে পারে তাতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না বন্ধুরা যে ব্যাপারটি বাংলাদেশের পক্ষে যাবে তা হলো বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই এই বাংলাদেশ অর্থনীতির সমৃদ্ধির বাংলাদেশ পর্যায়ক্রমে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির একটি হতে আর এই অর্থই বিশ্বের প্রভাবশালী যে সকল অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং অস্ত্র নির্মাণকারী দেশ এবং অস্ত্র রপ্তানিকারী দেশগুলোকে বাংলাদেশকে আকর্ষণ করে নিয়ে আসবে কারণ বর্তমান যেটা দেখা যাচ্ছে বাণিজ্য অর্থই শেষ কথা এখানে নীতি নৈতিকতার ব্যাপারটি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বর্তমান বিশ্বের অস্ত্র রপ্তানিকারী প্রভাবশালী দেশগুলো যেখানে অর্থ সেখানেই তারা কারণ অস্ত্র বিক্রি এখন একটি বিশাল বাণিজ্য আর এই বাণিজ্যের জন্য তারা নৈতিকতা বিক্রি করতে রাজি কারণ বাংলাদেশ তার নীতিতে শান্তিতে বিশ্বাসী কিন্তু বাংলাদেশের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সে তার সামরিক সক্ষমতাকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে চায় কাউকে আক্রমণ করার জন্য নয় বহির্বিশ্বের উন্মুক্ত বাজার থেকে অস্ত্র ক্রয়ের ব্যাপারে বা অস্ত্র সংগ্রহের ব্যাপারে বাংলাদেশকে বড় কোনো বাধার মুখে পড়তে হবে না এটা নিশ্চিত করে বলা যায় যদিও কয়েক বছর আগে বাংলাদেশের কাছে রাশিয়া এমআরসি এবং টি নাইনটি বিক্রি না করার জন্য বিভিন্ন সলসাতুরি রাষ্ট্র নিয়েছিল বর্তমান চরম বাস্তবতা একেবারেই ভিন্ন এখন ইউরোপ আমেরিকা বিভিন্ন শক্তিশালী দেশ যেহেতু বাংলাদেশকে তাদের অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ক্রয়ের জন্য সাদাসাদি করছে সেহেতু রাশিয়া বুঝতে পেরেছে তারা পিছনে পড়ে গিয়েছে বাংলাদেশ এখন তার বসবাজারকে বহুমুখী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে চেষ্টায় তারা এখনো পর্যন্ত সার্থক বলা চলে এবং এখন রাশিয়া কানে পানি গিয়েছে তার যে সকল অস্ত্র এখন বাংলাদেশের কাছে একসময় বিক্রি করতে চায়নি তারা এখন সেই সকল অস্ত্র নিয়ে বাংলাদেশের দুয়ারে দাঁড়িয়ে আছে বিশ্বের বর্তমান বাংলাদেশ অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সমীয় জাগানো এক শক্তি বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তার কাছে সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বিক্রি করার জন্য লাইন ধরে বাংলাদেশের অর্থনৈতিক শক্তি এখন পূর্বের তুলনায় বহুগুণ বড় বা বেশি বাংলাদেশের এই ইমার্জিং অর্থনৈতিক শক্তি বিশ্বের ক্ষমতাতার অস্ত্র বিক্রিকারী দেশগুলোকে আকৃষ্ট করেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ প্রণয়ন এবং এর উদ্দেশ্য হলো বাংলাদেশের সামরিক বাহিনীকে দুই হাজার তিরিশ সালের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রে শস্ত্রে সজ্জিতকরণের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা যেন বিশ্বের শীর্ষস্থানীয় সমিয়ে জাগানো সামরিক শক্তি হয়ে ওঠে বাংলাদেশ আর সেই ফোর্সেস গোল বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে প্রচুর পরিমাণে অর্থ খরচের এই অর্থের গন্ধেই সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র নির্মাণকারী দেশগুলোর নজর বাংলাদেশের দিকে বন্ধুরা এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের কদর বাড়ছে হু হু করে আমেরিকা চায়না রাশিয়া চীন ফ্রান্স চারিদিক থেকে বাংলাদেশকে টানাটানি করছে তার দেশের অস্ত্র ক্রয় করার জন্য আর ভারত তো আমাদের অস্ত্র দিয়ে বসে আছে এবং অভিমান করছে আমরা কেন ভারত থেকে কিনছি না কিন্তু বন্ধুরা ভারতের অস্ত্রের মান এতই নিম্নমানের যে ভারতের সামরিক বাহিনী তাদের অস্ত্র ব্যবহার করে না বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে বিশ্বে তার কদরও বাড়ছে একটি ছোট্ট উদাহরণ দেই দুই সালের মধ্যে বাংলাদেশ তার বহরে সর্বাধুনিক প্রযুক্তির প্রায় দশ স্কোয়াডন নতুন সর্বশেষ প্রযুক্তির যুদ্ধ বিমান যুক্ত করতে চায় যার আনুমানিক মূল্য হতে পারে প্রায় দশ বিলিয়ন ডলারের কাছাকাছি বন্ধুরা এটা শুধুমাত্র বিমান বাহিনীর এয়ারক্রাফটের হিসেব সেখানে সাবমেরিন হাই পারফরমেন্স ফ্রিগেট আধুনিক প্রযুক্তির যুদ্ধ ট্যাঙ্ক মিডিয়াম টু লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এপিসি একশো পঞ্চান্ন মিলিমিটার হাউটজার ক্যানন অ্যাটাক হেলিকপ্টার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেস মিসাইল মিডিয়াম টু লং রেঞ্জ এমএলআরএস অত্যাধুনিক প্রযুক্তির লং রেঞ্জ রাডার সিস্টেম প্রচলিত ক্ষুদ্র ও মিডিয়াম ওয়েট অস্ত্র সেই হিসেবেই সামগ্রিক কেনাকাটায় খরচ হবে অকল্পনীয় বন্ধুরা এর মধ্যে অনেক অস্ত্র বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই তৈরি করবে অস্ত্র নির্মাণ শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ফোর্সেস গোল দুই হাজার তিরিশের একটি লক্ষ্য বন্ধুরা দিনে দিনে বাংলাদেশের অর্থনীতি পূর্বের চেয়ে বহুল অংশে বৃদ্ধি পেয়েছে বর্তমান বাংলাদেশের মোট জিডিপি প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা বন্ধুরা এই অর্থনৈতিকভাবে অগ্রসরমান বাংলাদেশ সামরিক শক্তিতে এক অনন্য পর্যায়ে পৌঁছে যেতে পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে আর সেই লক্ষ্যেই কাজ করে চলছে বাংলাদেশ সরকার বন্ধুরা এর ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার ভিডিওটি শেষ করব গত বছরের মধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আধুনিকায়নে একটু ফিরিস্তি দেই কারণ অন্য বাহিনী নিয়ে প্রায় নিয়মিত আপনাদের সামনে আসা হলেও বিজিবি নিয়ে তেমন কোনো তথ্য শেয়ার করা হয় না গত কয়েক মাসের মধ্যে বিজিবিতে যুক্ত হয়েছে অল্টেরিয়ান হ্যাভিকল ওয়াটারক্রাফ্ট এমআই সেভেন্টি ওয়ান ই হেলিকপ্টার ট্যাঙ্ক এবং বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অতি সম্প্রতি ইউক্রেন থেকে যুক্ত হয়েছে ক্রস স্পার্টান আরবার পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি প্রথম পর্যায়ের বারোটি এপিসি গ্রহণ করা হলেও আরও আসছে এটি মিডিয়াম অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম আর কে থ্রি কোর্সার ফায়ার করতে সক্ষম বাংলাদেশ এই ট্যাঙ্ক সহ ভার্সনটি ক্রয় করেছে বন্ধুরা সামগ্রিক ভিডিওর বিশ্লেষণে যে কথাটি নিশ্চিতভাবে বলা যায় পরিবর্তিত ভূ প্রেক্ষাপটে সকল দেশই তার সামরিক শক্তিকে এমন একটি পর্যায়ে উন্নীত করতে চাইছে যেন যে কোনো হুমকি আসলে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বন্ধুরা এই ধরনের দেশ এবং বিদেশের ইউনিক সামরিক বিশ্লেষণমূলক ভিডিও ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবং অনন্য অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আপনি পাবেন মৌলিক বিশ্লেষণ অর্থনৈতিক সামরিক এবং ভূরাজনৈতিক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য